আপনি কি করছিলেন, গর্তের ভিতর লুকায় ছিলেন? এরকম একটা মানুষ এত হিপোক্রিট কিভাবে হয়? দেশের মানুষজন মরুক, জন মাই খাতে হেরে যাক, মাটির সাথে মিশে যাক, হি ডাজেন্ট কেয়ার। মানবতার ফেরিওয়ালাদের মধ্যে ওয়ান অফ দ্য টপ বিগ হোমি, মানে কানতে কানতে ভিডিও আর করবে না, চলে যাবে, এগুলো বলতেছে। প্রেশার এর কারণে ওনার কিছু বলতে পারে নাই, দুমুখো সাপের মতো কেন বিহেভ। সাকিব, তামিম, মাশরাফি সাইলেন্ট। দেশ স্বাধীন হওয়ার পর তারা ক্রেডিট নিতে চলে আসছে। প্রথমেই কিছু আবর্জনা একটু পরিষ্কার করে নিতে চাই। এটা চারপাশে যেভাবে নোংরা করে ফেলতেছে অনলাইন জগতে, সেগুলো একটু ক্লিন না করলে হচ্ছে না। ফার্স্ট অফ অল, তৌহিদ আফ্রিদি কেন ভিডিওতে সে কান্না করতেছে, মানে কানতে কানতে ভিডিও আর করবে না, চলে যাবে, এগুলো বলতেছে। সেকেন্ড, ফারাজ করিম ভাই, মানবতার ফেরিওয়ালাদের মধ্যে ওয়ান অফ দ্য টপ বিগ হোমি, উনি ওনার মাকে নিয়ে এসে ভিডিওতে বলতেছে। পারিবারিক প্রেশার এর কারণে ওনারা নাকি কিছু বলতে পারে নাই। সব কিছু জেনে শুনে বুঝে দেখে আমাদের বাংলাদেশ জাতীয় দলের যে ক্রিকেটাররা, এদের অনেকেই চুপ ছিলেন, সাচ অ্যাজ সাকিব, তামিম, মাশরাফি থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য অনেক খেলোয়াড়রা। ব্যারিস্টার সুমন সাহেব এরকম একটা দুমুখো সাপের মতো কেন বিহেভ করলেন? কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে অনেকেই আছেন যারা আন্দোলনে জয়েনও করেন নাই এবং এসব বিষয় নিয়ে কোনো কথাও বলেন নাই, পুরোপুরি সাইলেন্ট ছিলেন। এবং আলটিমেটলি যখন দেশ স্বাধীন হলো, স্বাধীনতা 2.0 বাই দ্য ওয়ে, এরপরে গিয়ে তারা তাদের কথাগুলো বলা শুরু করছে। আই মিন রিয়েলি, যখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার অবদান রাখা দরকার ছিল, তখন আপনি সাইলেন্ট। দেশ স্বাধীন হওয়ার পর তারা ক্রেডিট নিতে চলে আসছে। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই বিষয়গুলো একটু পরিষ্কার করার এবং আপনাদের সামনে আমার অপিনিয়নটা তুলে ধরার। আসসালামু আলাইকুম গাইজ। নিজেদেরকে স্বাধীন বলতে ভিতর থেকে অনেক ভালো লাগতেছে। এইরকম ফিলিং মনে হয় আমি আমার জীবদ্দশায় আগে কখনো পাইনি। শুরু করতে চাই একটা মানুষের নাম দিয়ে যার নামটা এই মুহূর্তে সবচেয়ে বেশি মনে পড়তেছে। তার নামটা হচ্ছে আবরার ফাহাদ। আমার মতে ও একমাত্র পার্সন ছিল যে সত্যি কথা বলার জন্য সবার আগে শহীদ হয়েছে, এবং ওর অবদানে ও সাহসী আরও লক্ষ লক্ষ মানুষ সরকারের এগেনস্টে কথা বলার সুযোগ পাইছে, সাহস পাইছে, এবং আরও অনেক মানুষ এই আন্দোলন চলাকালীন সময়ে শহীদ হয়েছেন। তাদের স্যাক্রিফাইসের জন্যই আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। স্পেশাল ধন্যবাদ জানাতে চাই সমন্বয়ক প্যানেলের সবাইকে, যারা দেশ এবং তাদের জনগণের জন্য চিন্তা করে তাদের জীবনকে ঝুঁকিতে নিয়ে হলেও আন্দোলনটা সবসময় ফুল উৎসাহের সাথে চালায় গেছেন। এখন কোশ্চেন আসতে পারে, ভাই আপনি কি করছিলেন, গর্তের ভিতর লুকায় ছিলেন? ওয়েল, সবাইকে আমি ক্লিয়ারলি বলতে চাই, আমি নিজেও ফিল্ডে ছিলাম। আপনারা এই মুহূর্তে একটা ভিডিও ক্লিপ দেখতেছেন, এখানে যা দেখতেছেন সব কিছু ওই সময়ের ঘটনা যখন পুরো দেশে ইন্টারনেট বন্ধ হয়ে গেছিলো, যেটা 18 এবং 19 জুলাইয়ের দিকে ভিডিও করা। এবং এই সময়ের দিকে পুরো দেশের অবস্থা কিন্তু মাত্রাতিরিক্ত খারাপ ছিল। আন্দোলন চলাকালীন সময় পুলিশদের পক্ষ থেকে কিন্তু মারাত্মক পরিমাণে গুলি এবং আক্রমণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছিল, বিভিন্ন গাড়ি ঘোড়া পোড়ানো হচ্ছিল, এবং এর মধ্যে আমি আমার সর্বাত্মক চেষ্টা করছি ছাত্রদেরকে এবং মানুষদেরকে যারা আন্দোলনে অংশগ্রহণ করছে তাদেরকে আমার পক্ষ থেকে সহযোগিতা করা। এরপর আমি আমার বন্ধুদেরকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ভিজিট করেছি এবং আন্দোলনে যতটুকু পারি সমর্থন করার চেষ্টা করছি। নিজের জীবনে ঝুঁকি ছিল, গুলি খেয়ে মরে যাওয়ার ভয় ছিল, বাসা থেকে অনেক ধরনের নিষেধাজ্ঞা ছিল, পারিবারিক চাপ ছিল, কিন্তু তারপরও আমার মনে হয়েছে যে আন্দোলনে সবাই এভাবে স্বৈরাচারের পতনের জন্য যুদ্ধ করতেছে সেখানে আমিও বসে থাকতে পারি না, এই জন্য আমিও আগায় গেছিলাম। আর যেদিন আলহামদুলিল্লাহ বিজয়ের ঘোষণা আসলো, আমাদের দেশ থেকে আমাদের নেত্রী পালায় গেল, সেই দিন কি বলবো ভাই, সেদিনের কয়েকটা সিন আপনারা এখানে দেখতে পারতেছেন। চারপাশে এত মানুষের আনন্দ কোনো কিছু দিয়ে মেজার করা সম্ভব না। বাংলাদেশের আরও অনেক ইনফ্লুয়েন্সাররা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আন্দোলনে অনেক অবদান রাখছে। আপনার মতে কোন কোন ইনফ্লুয়েন্সাররা এই আন্দোলনে ভূমিকা পালন করছে এবং তাদের কোন বিষয়টা সবচেয়ে বেশি মোটিভেটিং ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার আসেন যেসব ইনফ্লুয়েন্সারদের বা কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে প্রশ্ন উঠতেছে তাদের মধ্যে কয়েকজনের ব্যাপারে। আপনারা অডিয়েন্সরা সাধারণত একটা পার্টিকুলার মানুষের কন্টেন্ট পছন্দ করেন দেখেই তাকে ফলো করেন, এবং যখন কোনো সমস্যা হয়, কোনো ইস্যু হয়, তখনই আপনারা আশা করেন যে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা
ওই বিষয় নিয়ে আওয়াজ তুলবো, কথা বলবো বা আমাদের মতামতটা আপনাদের সাথে শেয়ার করব। একদম চুপ করে বসে থাকাটা আপনারাও আশা করেন না, আমিও অ্যাজ এ ভিউয়ার যাদের কন্টেন্ট আমার পছন্দ তাদের পক্ষ থেকে আমি আশা করি না। সো যখন ভয়েস রেজ করার দরকার ছিল তখন কিন্তু বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার কোনো আওয়াজেই তোলেন নাই, তারা একদম প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটার। এবং বাংলাদেশে যখন কোনো বিপদ আসে, কোনো সমস্যা হয়, আমরা আশা করি তারাই সবচেয়ে বেশি কথা বলবে। বাংলাদেশের প্রথম সারির যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তাদের মধ্যে একজনের নাম তৌহিদ আফ্রিদি আমি ধরে নিচ্ছি, এবং তার যে ফলোয়াররা আছেন তাদের কিন্তু তৌহিদ আফ্রিদি থেকে অনেক এক্সপেকটেশন ছিল। কারণ বিভিন্ন বিভিন্ন সময় তৌহিদ আফ্রিদি বলেন, ফারাজ কারিম চৌধুরী বলেন, আমাদের ব্যারিস্টার সুমন ভাই বলেন, আগায় আসছে এবং এক্সপেকটেশনটা এখানেই নর্মাল যে যখন আন্দোলন হচ্ছে, দেশে এতগুলো মানুষ মারা গেছে, ছাত্ররা প্রতিনিয়ত পুলিশের কাছ থেকে মাইর খাইতেছে, মানে এগুলো একদম রিয়েলি প্র্যাকটিক্যালি হচ্ছে, তাদের এই মুহূর্তে অনেক সাহায্যের প্রয়োজন ছিল। আপনাদের একটা স্ট্যাটাস বা আপনাদের ফিল্ড লেভেলে গিয়ে তাদের পাশে দাঁড়ানোটা কত ম্যাটার করতো, এটা আসলে জনগণ ঠিকই টের পাইছে, শুধু আপনারাই টের পান নাই। এখন তৌহিদ আফ্রিদি কেন আন্দোলনে আসেনি, তার একজন ছিল যে তার উপর থেকে নিচ থেকে, বাম থেকে ডান থেকে, আগে পরে উপরে নিচে, ডানে পেছনে, সব জায়গা থেকে খুব প্রেশার ছিল। ফারাজ করিম ভাইয়ের একই কথা যে পারিবারিক প্রেশার ছিল, সবার পারিবারিক প্রেশার আছে, কার পারিবারিক প্রেশার নাই, কার লাইফে প্রবলেম নাই। কন্টেন্ট ক্রিয়েটর যারা দেখেন এদেরকে লাইফ নাই, এদের লাইফে হাজারটা প্রবলেম আছে। পলিটিক্স আমি অতটা বুঝি না, বাট যতটুকু বুঝতে পারছি ওনাদের দেখে যে ওনারা তখন এটা যে কথা বলবে, এটা তারা বললে তারা এবং তার ফ্যামিলি খুব বিপদে পড়বে, হয়তো এটা হইতে পারতো আমার যেটা ধারণা। সব কিছু জেনেই হয়তো সে চুপ ছিল, হতে পারে, আমি তার পক্ষ নিয়ে বলতেছি, বাট এরকম না, বাট ইট ফিলস লাইক তখন ওই মোমেন্টে যখন আন্দোলনটা খুব পিকে, যে মোমেন্টে তাদের ভয়েস রেইজ করা, তাদের সুইন্দের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন, তারা সম্ভবত একজন প্রোফাইল পিকচার চেঞ্জ করছে নল অ্যান্ড দ্যাটস ইট, আর কয়েকজনের পাশে দাঁড়ায় জানেন না, আপনারা যারা তাদের একদম ক্লোজলি কানেক্টেড তাদের কথা বলতে পারবেন। দেন আসেন ফারাজ করিম চৌধুরী ভাইয়ের কথা, বাংলাদেশের বন্যা হইলে মানবতার ফেরিওয়ালা হিসেবে তাদেরকে সবার আগে দেখা গেছে এবং এক্সপেকটেশনও ছিল যে তারা ভালো একটা কিছু করবে। দেন এগেইন পলিটিক্স কেম অ্যালং, এতটা ডিপলি রুটেড ওখানে যে সে চাইলেও তার দিক থেকে একটা কিছু বলতে পারেনি, তার পরিবারের সবাই তাকে এমন প্রেশার দিচ্ছে যে সে মুখ খুলে দুইটা কথা বলবে, সেই বলার সুযোগটা সে পায়নি। আমার মতে দ্যাট ওয়াজ লাইক ভাই, মানে কোনো দিক থেকে বিশ্বাস করা যায় না, যে মানা যায় না, যে আপনি খালি ওই এক প্রেশারের জন্য কিছু বলার নেই। ইফ ইউ ওয়ার কনফিডেন্ট যে না আপনি আপনার মতো করে দাঁড়ায় স্টুডেন্টের পাশে দাঁড়ালে অনেকটা চেঞ্জ আসা সম্ভব, তাহলে কিন্তু আপনি ঠিকই কোনো না কোনোভাবে ম্যানেজ করে দাঁড়ায় যেতেন। ফ্যামিলি এগেন্সে যাওয়া হয়তো ফ্যামিলি বিপদে পড়তো, একটা রিস্ক ছিল, এটা ট্রু ফর অল অফ দ্যাম, বাট যখন আসলে সময়টা চলে গেছে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা আপনি হারায় ফেলছেন, পরে এসে আবার লোকজন মাফ চাইতেছে, লাইক ওই ভিডিওটা দেখার পরে মাথাটা গরম হয়ে গেছে অনেকের ভাই। ওইটা দেখার পরে মানুষ আর নিতে পারেনি যে তারা স্বাধীনতা অর্জনের পরে আয়সা এটা নিয়ে আবার ক্ষমা চাইতেছে যে উই আর সরি, আমরা এটা পারি নাই, আমার উপর প্রেশার ছিল, মানে অনেক দিক থেকে আমাকে মানুষজন প্রেশার দিছে, ফ্যামিলি প্রেশার ছিল, এগুলো মানে পরে নেওয়া যায় না, মানে ওই ওই ধরনের অ্যাপোলজিটা মানুষ নিতে পারে না। বা একজন মনে হয় অ্যাপোলজি করতে গিয়ে আরো মানে কান্নাই করে দিচ্ছেন, সো আরো নো, মানে আপনাদের অডিয়েন্সের মতামতটা জানতে চাই, ডু ইউ গাইজ রিয়েলি ফিল যে তাদের ক্ষমা চাওয়াটা যৌক্তিক এবং তাদের এই ক্ষমা যে তারা চাচ্ছে এটা তাদের ক্ষমা করা উচিত? আরো নো, আল্লাহ নোজ বেস্ট, বাট এটা কিন্তু একটা বুমিং ব্যাপার ছিল, ওই সময় তাদের কথা বলাটা অনেক ম্যাটার করতো, বাট লুকস লাইক তাদেরকে ছাড়াই দেশ এখন স্বাধীন। আর আরেকজন আছেন ব্যারিস্টার সুমন সাহেব, আমি আই ডোন্ট নো, আমি পার্সোনালি ওনার সুরুদ্দির কাজে অনেক বেশি ইনফ্লুয়েন্স ছিলাম, পজিটিভলি ইনফ্লুয়েন্স ছিলাম যে না হি ইজ ডুইং সামথিং ডিফারেন্ট, এবং সেটাকে উনি ওনার নিজের এলাকাবাসীর জন্য আবার বাংলাদেশের জনগণের জন্য খুব সুন্দরভাবে গুছায় অ্যাজ এ লয়ার হিসেবে উনি আগায় আসলেন, এবং এমপি যখন নির্বাচিত হন উনি, মানে মানুষজন কিন্তু তাকে ভোট দিয়েই নির্বাচিত করেছে, লাইক পিপল গেভ হিম দ্যাট সাপোর্ট, মানুষ তাকে কিন্তু সেই সমর্থনগুলো করছে, ওই সময় তাকে ভোট দিছে এবং সে জয়লাভ করছে, সেই পজিশনে সে বসছে, এত বড় একটা দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, অথচ আপনি এই জায়গায় বলতেছেন যে আপনি ছাত্রদের সাথে এই সেই এই সেই করতে রাজি আছেন, ওইদিকে আপনি আবার ঠিকই ছাত্র লীগ বা বাংলাদেশের যেই লীগটাকে মানুষ কোনো দিক দিয়ে কোনো দিন পছন্দ করে নাই
সরকারের হয়ে ওই দলকেও আপনি আবার ঠিক উস্কানি দিচ্ছেন, মানে এরকম একটা মানুষ এত হিপোক্রিট কীভাবে হয়? আমাকে অনেক মুরব্বী, মানে আমার যে বড় ভাইরা আছেন, ভাই ব্রাদাররা প্লাস মুরব্বী জেনারেশন, অনেকেই আমাকে নিষেধ করছিল যে তুমি যে এইভাবে এই ধরনের মানুষগুলোকে মনে করো যে না তারা খুব ভালো বা তাদের এই পজিটিভ কাজ দেখেছে তাদের ব্যাপারে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছ, ইস ইজ নট রাইট, সে একটা গুপ্ত খেলাও খেলতে পারে শেষের দিকে। অ্যান্ড আওয়ার শকড, আমি আপনাদের মতো শকড হয়ে গেছিলাম এগুলো দেখার পরে। তার ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটা একটু কমেন্টে জানাবেন। আর বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা, মানে ভাই সত্যি আমি বলতেছি, বাংলাদেশের ক্রিকেট খেলার কোনো দিন দেখা উচিত না, তাদের এই ডিজাস্টার আচরণের পর তাদেরকে দলে রাখাই উচিত না। আমার মতে তারা তাদের লাইফের সবচেয়ে ওয়ার্স্ট ফেসটা আমাদেরকে দেখাইছে। তাদের খেলোয়াড় হিসেবে মানুষ কতটা সাপোর্ট করে ইউ হ্যাভ নো আইডিয়া। তাদের সাপোর্টের জন্যই আপনি এত কিছু আজকে করতেছেন, স্পেশালি সাকিব আল হাসান ভাই, আপনি একটার পর একটা শোরুম উদ্বোধন করতে পারতেছেন, আজকে এত জনপ্রিয়তা আপনার, আপনি আপনার খেলা দিয়ে একটা লেভেল পর্যন্ত উঠছেন, বাট মানুষের সাপোর্টের কথা আপনি কোনো অস্বীকার করতে পারবেন না। হি হ্যাজ এ ট্যালেন্ট, বাট একটা মানুষ হিসেবে যে হিউম্যান, ওনার এই সময়ে উনি দেখছি বেড়াইতে যাচ্ছে সেটা ছবি পর্যন্ত উনি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে, মানে হি ইজ অল কুল উইথ দ্যাট, যে দেশের মানুষজন মরুক, দেশের মানুষজন মাই খাক, দেশের মানুষজন লিটারালি আন্দোলন করতে করতে হেরে যাক, মাটির সাথে মিশে যাক, হি ডাজেন্ট কেয়ার। এগুলো অনেক আক্রোশ থেকে বলছি, অনেক রাগ থেকে বলতেছি, বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন। এটা মানে আমি বানায় বলতেছি কি না এটা তো আপনারা দেখতেছেন। প্রত্যেকটা জায়গায় পিপল হ্যাড হোপ যে না ওনারা কিছু একটা করবে, বাট করেন নাই। আমি খুব ছোটো একজন কন্ট্রিবিউটর, এখনও শিখতেছি এখন অনেক কিছু। আমি আমার এন্টায়ার লাইফে এই এই এইরকম একটা আন্দোলন দেখতে পাবো এরকমই আশা করিনি, এবং যখন আন্দোলন হয় এটাতে পার্টিসিপেট করতে পারবো এবং আমাদের একটা অ্যাচিভমেন্ট আসবে। মানে এই জিনিসগুলো সত্যি কল্পনা করতেই খুব মানে অবিশ্বাস্য লাগতেছিল, এবং স্টুডেন্টদের যে আন্দোলন সেটার মাধ্যমে আমি সেই কনফিডেন্স পাইছি তাদের সাথে দাঁড়ানোর, তাদের সাথে দাঁড়া একসাথে কিছু একটা করার, মানে এখনও অবিশ্বাস্য লাগতেছে। মানে আমি আল্লাহর কাছে সকল শুক্রিয়া আদায় করতে চাই, মহান আল্লাহ তালা সকল প্রশংসার মালিক, যে তার প্ল্যানটা দেখেন, মানে এতগুলো বছর টানা 15-16 বছর একটা মানুষ এভাবে স্বৈরাচারী শাসন করে গেছে, একটা আন্দোলনে উনি উড়ে গেল একদম, মানে পালায় যেতে বাধ্য হইল, সি অ্যান্ড হার এন্টায়ার ক্রু, মানে বলতে তার সংসদ সদস্য সব ইয়াটিয়া সব শেষ। বাংলাদেশ এখন রিফর্ম করার সময়, বাংলাদেশ এখন নতুন করে তৈরি করার সময়। জেন জি, মানে জেনারেশন জি যাদেরকে বলা হয়, তাদের আগের জেনারেশনের নাম হচ্ছে মিলেনিয়ালস, হুইচ ইজ আজ, মানে আমরা, এরপরে হচ্ছে জেন জি, এবং তারপরে হচ্ছে আলফা, মানে তার পরবর্তী জেনারেশন। টু বি অনেস্ট, জেন জি থেকে একটা রেভলিউশন এবং তাদের থেকে শেখার সুযোগের অভাব নাই। আমার মতে দে আর ভেরি পাওয়ারফুল, মানে ভেরি ট্যালেন্টেড। এই জেনারেশনটাকে মানুষের কত বাজে মন্তব্য করছে, বলছে এদের দেখি চবে এরা শেষ, এরা মোবাইল সোশ্যাল মিডিয়ার মধ্যেই সারা জীবন পড়ে আছে। বাট না, এদের মধ্যেও অনেক প্রতিবাদী মানুষজন আছে, আন্দোলন করে সেটাকে কীভাবে সফল করতে হবে, কীভাবে মানুষজনকে লিড করতে হবে, ইন্সপায়ার করতে হবে তারা জানে, এবং তারা রিসেন্টলি শপথও গ্রহণ করছে। তাদের মধ্যে দুজন আছে, আমি শুধু দুজনকে না, লাইক পুরো এন্টায়ার এই আন্দোলনে যারা সমন্বয়ক ছিল এদেরকে একদম ভাই ফ্রম মাই বটম অফ মাই হার্ট আমি সেলুট জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। ইউ গাইজ হ্যাভ ডান সো মাচ, এটা কখনও কোনো কিছুতে মেজার করা যাবে না। এখন তাদের অবদানটা দেখেন, তারা আন্দোলন সফল হওয়ার পরে শান্ত হয় নাই, তারা রাস্তাঘাট পরিষ্কার করা শুরু করছে, তারা ট্রাফিকে কন্ট্রোল করার জন্য প্রতিদিন শিফট বেসিসে ডিউটি করতেছে, এবং মানুষজন তাদেরকে খুশি হয়ে কিন্তু দেখেন ডিউটিরত সময় খাবার, পানি, চা, তারপরে জুস, মানে এভরিথিং দিয়ে সাহায্য করতেছে। মানুষের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ তৈরি হয়েছে। আর কিছুদিন আগে যে রাতের বিরাতে ডাকাতি মাকাতি হচ্ছিলো এগুলো কমে গেছে আলহামদুলিল্লাহ, মানুষজন রাতের বেলা এখন মানে টহল দিচ্ছে, পাহারা দিচ্ছে, যার যা আছে সব কিছু নিয়ে বের হয়ে ডাকাত কোথা দিয়ে কী ঢুকবে সেগুলো কিন্তু বাইর করে ফেলতেছে। তারা ড্রোনের ব্যবহার করতেছে, জেনারেশন জি ড্রোনের ব্যবহার করে ডাকাত ডিটেক্ট করতেছে। মানে বুদ্ধি বলেন, মেধা বলেন, আর কি বলবো, সাহস বলেন, কোনোটা দিয়েই জেনারেশন জি কম না। আর তারা আমাদেরকেও, মানে আমাদের বলতে আমাদের জেনারেশন, আমাদের আগের জেনারেশন, আগামী যে জেনারেশন, সবাইকে অনেক সাহসও দিছে। সো এগেইন বাই বিগ স্যালুট। এখন আমাদের করণীয়টা কী? আমাদের করণীয় হচ্ছে দেশ রিফর্মের ক্ষেত্রে সব জায়গা থেকে নিজের অভিজ্ঞতার আলোকে কাজ করার। আপনার পক্ষে যদি সম্ভব হয়
যারা মাঠে কাজ করতেছে, ফিল্ড লেভেলে কাজ করতে, তাদেরকে সহযোগিতা করেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে যে সমর্থনটা করে যাচ্ছিলেন স্টিল সমর্থন করে যান। গুজব টাইপের খবর, মানে ফেক নিউজ, আতঙ্ক তৈরি করে এরকম নিউজ, এগুলো সহজে শেয়ার করবেন না। আগে নিজে ভেরিফাই করেন যে অ্যাকচুয়ালি এরকম কিছু হয়েছে কি না, ভেরিফাই হয়ে গেছে ওকে, তারপরে একটু পোস্ট করেন, মানুষকে জানান। এবং নর্মালি এখন চললে কিন্তু হবে না, এখন আপনি স্বাধীন, বাক স্বাধীনতা আপনার আছে, আপনি কথা বলবেন, যার যে সমস্যা সেটা নিয়ে কিন্তু আওয়াজ তুলবেন। এই আওয়াজ ওঠা গানটা গাওয়ার জন্য কিন্তু আমাদেরই এক বাংলাদেশি র্যাপার ভাই ওনাকে কিন্তু তুলে নেওয়া হয়েছিলো, হান্নান ভাইয়ের কথা বলতেছি, হান্নান দা র্যাপার ওনাকে তুলে নেওয়া হয়েছিলো, আসিফ মাতাব স্যারকে তুলে নেওয়া হয়েছিলো, ফাহাদ স্যারকে তুলে নেওয়া হয়েছিলো, এরকম আরও অনেক মানুষকে কিন্তু তুলে নেওয়া হয়েছিলো জাস্ট বিকজ দে স্পোক দ্য ট্রুথ, সত্য কথা বলার জন্য। এখন সত্য কথা বলার যে সুযোগটা আমরা সবাই পাইছি, মন খুলে বাক স্বাধীনতার সাথে, মানে আপনি স্বাধীনভাবে আপনার মত প্রকাশ করতে পারতেছেন, এইরকম সময় আমরা অনেক দিন পাইনি। লাইক উইট ফর এ লং টাইম আমরা কোনো দুর্নীতি দেখলে, কোনো অপরাধ দেখলে মুখ খুলতে গেলে আমরা বিপদে পড়ে যেতাম। ক্যান ইউ ইমাজিন যে এখন আর ওই সুযোগ নাই, কারণ এখন আপনি সব ধরনের প্রবলেম অ্যাড্রেস করে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন। আপনার সাথে সবসময় এখন মোবাইল ফোন ক্যারি করবেন, কোথাও অপরাধ দেখলে, কোথাও দুর্নীতি দেখলে সাথে সাথে কিন্তু আপনার মোবাইল ফোন বের করে অবশ্যই এটা ভিডিও করে নেবেন, এটা সব মানুষকে জানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। সোশ্যাল মিডিয়ার এই টুলটাকে আমরা আমাদের লাইফে এত ভালোভাবে গুরুত্বপূর্ণভাবে কাজে লাগাতে পারবো যেটা কল্পনা আয় করা যায়নি। এবং এটার কল্যাণে কিন্তু আন্দোলনে অনেকভাবেই কিন্তু আমরা ইনফর্ম ছিলাম, সমন্বয়কদের থেকে যেসব নিউজ টিউজ আসছে সেগুলো আমরা আগে পাইছিলাম। এবং কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও বলতেছি, আপনারা যারা আগে মিস্টেক করে ফেলছেন, আগে ভুল করে ফেলছেন, এরা এখন একটু একের থেকে সতর্ক হন। আগে একটা সময় আপনারা ভয় পাইতেন, এখন আর ভয় পাওয়ার কিছু নাই। এখন যদি কোনো প্রবলেম দেখেন অবশ্যই আওয়াজ তুলবেন, আওয়াজ ওঠা হান্নান ভাইয়ের মতো আওয়াজ উঠাইতে হবে আমাদের সবাইকে। সর্বশেষে এইটুকুই বলতে চাই, এখন আর কোনো ভয় নাই, কারণ এখন আমরা স্বাধীন। এই ভিডিওটা পোস্ট করতে পেরে আমার নিজেরই খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ সবার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।